বড়সড় ডাকাতির ছক বানচাল করল নারায়ণপুর থানার পুলিশ, গ্রেপ্তার তিন। গঙ্গানগর কাটাখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, হাতুড়ি সহ ডাকাতির করা সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পায় গঙ্গানগর কাটাখাল এলাকায় বেশ কয়েকজন সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ গঙ্গানগর কাটাখাল এলাকায় যায়। পুলিশ দেখে সবাই দৌড়াতে শুরু করে, তারা করে তিনজনকে ধরে ফেলে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই এলাকায় কোথাও ডাকাতির ছক ছিল ধৃতদের, বাকিরা অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি, লোহার রড সহ ডাকাতি করার সরঞ্জাম। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। ধৃত তিনজনের বাড়ি রাজারহাট রায়গাছি এলাকায়। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। Thank you.